যে কোনো পুরনো জামা কাপড় এক্সচেঞ্জ করে তোমরা ব্র্যান্ডেড জামা কাপড় নিয়ে আসতে পারো। এই অফারটা কিন্তু চলছে শুধুমাত্র কিছু দিনের জন্য এবং কোথায় কি চলছে তোমাদেরকে বলবো। আর চলো, প্রথমবার আমি জুডিওতে গেলাম এবং সেখান থেকে কি শপিং করলাম, কত টাকা কি দাম নিল, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ব্লগে। আর জুডিও আমি কোথা থেকে জিনিস এক্সচেঞ্জ করার কথা বললাম, আদৌ কি জুডিও থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে, সেটুকু জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে পুরো ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্ড্রাস ডেইলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখানে আসার পর আজকে আমি প্রথমবার যাবো জুডিওতে। তো চলো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘুম থেকে উঠে দেখো এখানে একটা ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম আমি, আর এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যদি ডেইলি আমাকে রাখতে বলে, মানে ব্রেকফাস্টে যে কোনো কিছুতে আমার কিন্তু চলে যায় ডেইলি। আমার ভীষণ ভালো লাগে ডিম টোস্ট খেতে। তোমরা কি ডিম টোস্ট খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের দাদাভাই খায় না, ও তত একটা পছন্দ করে না, আমি কিন্তু খাই। আর এই যে আমি বানিয়ে সকালবেলা ডিম টোস্ট নিয়ে বসে গেছিলাম। তো দেখো আমি কিন্তু ডিম টোস্ট খেয়ে নিচ্ছিলাম। আর ডিম টোস্ট খেয়ে আজকে কী রান্না করবো চলো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেন তারপর আমরা আজকে যাবো জুডিও শপিং করার জন্য। তো সেখান থেকে কি শপিং করি সেগুলো তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আর তোমাদেরকে বলেছিলাম যে একটা অফারের কথা, যে কোনো ব্র্যান্ডের পুরনো জামাকাপড় এক্সচেঞ্জ করে তোমরা নতুন ব্র্যান্ডের জামাকাপড় নিতে পারো। হ্যাঁ, এইরকমই একটা পোস্ট আমি কদিন আগে ফেসবুকে দেখছিলাম যে একটা দিদি পোস্ট করেছিল, বাট সেটা অন্য একটা কোন ব্র্যান্ড যেন আমার ঠিক খেয়াল নেই সেটা, বাট সেই জন্য তোমাদেরকে বললাম, শুনেছিলাম বলে। আমি জানি না আদৌ কি ওটা সত্যি না মিথ্যা, বাট আমি এই যে দেখো, যাই হোক এই যে কথা বলতে বলতে যে আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ইলিশ মাছ, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ। আর সেইগুলো কিন্তু সরষে আর পোস্ত দিয়ে রান্না করেছিলাম। এখানে ছিল মাংস, টমেটো পেঁয়াজ দিয়ে ডাল ছিল, চচ্চড়ি ছোট মাছের, আর এই যে আমের আচার বাড়ি থেকে করে নিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমরা কিন্তু জানো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আচার বানানোর রেসিপিটা শর্টসে শেয়ার করা আছে। তোমাদের যার যার দরকার সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো এবং ঝটপট করে আচার বাড়িতে বানিয়ে নিতে পারো। যদিও এখন কিন্তু কাঁচা আমের সিজন নেই, বাট বাজারে কিন্তু অবশ্যই পাওয়া যাবে। এখন আম প্রায় শেষের দিকে, কিন্তু বাজারে তো সারা বছরই আম পাওয়া যায়। তো তোমরা অবশ্যই করে বানিয়ে রাখতে পারো এইরকম। বা আমার রেসিপিটা অনেকদিন আগে শেয়ার করা আছে, তোমরা সেখান থেকে চাইলে, জানি না কে কে বানিয়েছো, মানে এখনও চাইলে তোমরা সেখান থেকে রেসিপি দেখে নিতে পারো। আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক এই যে দেখো রান্নাবান্না করার পর তোমাদের দাদাভাইকে দিলাম। ও তো থালিটা পেয়ে একেবারে ভীষণ খুশি, পছন্দের খাবার। আমাদের এখানে আমরা ইলিশ মাছ খাই না, ও বলে নাকি পাওয়া যায় না, বাট একটা গ্রুপে পোস্ট করার পর অনেকে কমেন্ট করলো যে নাকি কোন দু এক জায়গায় নাকি পাওয়া যায়, বাট অত একটা নাকি টেস্ট না কলকাতার মতো। তো যাই হোক আমরা আর অত খোঁজাখুঁজি করিনি, যখন বাড়ি থেকে আসলাম সেই জন্য বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম ওর জন্য। ও তো ভীষণ খুশি হয়েছিল, সারপ্রাইজ, মানে একেবারে ওকে সারপ্রাইজ দেবো, ওকে কিন্তু একদমই জানাইনি, না জানিয়ে নিয়ে এসেছিলাম ইলিশ মাছটা। ও জানতোই না ওর জন্য কোনো মাছ আনবো। তারপরে চুনো মাছগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়েছিলাম। এখানকার যে চুনো মাছ আছে দেখতে ভীষণ সুন্দর, বাট খেতে কিন্তু একদমই টেস্ট না। মাছ খাচ্ছ না কি খাচ্ছ, শুধু সবজির তরকারি খাচ্ছ সেটুকু তোমরা বুঝতে পারবে না, বাট বড় মাছগুলোর টেস্ট কিন্তু একই রকম আছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে ফাইনালি জুডিওতে চলে গেছি। এখানকার একটা ভিডিওর ক্লিপ কিন্তু ওর ফোনে ছিল, আমি আর সেখান থেকে নিয়ে নিই। তো যাই হোক ওখানে গিয়ে আমি ফার্স্টে এই ড্রেসটা কিন্তু ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম। এই ড্রেসটা আমি নিয়েছি, দেখো আমি তোমাদের দাদাভাইয়ের সাথে নিয়ে ধরে আছে। আর এই যে এখানে আরও কালেকশনগুলো দেখছিলাম। এখান থেকে আমি নেল পলিশ নিয়েছিলাম, লিপস্টিক নিয়েছিলাম। আমার হাতে ছোট্ট একটা ওয়াইপসের প্যাকেট দেখছো, সেটা মাত্র 20 টাকা। ভাবতে পারছো তোমরা, ভীষণ সুন্দর কিন্তু, একদম কিউট, মানে তোমরা তোমাদের পার্সেও এটা কিন্তু রাখতে পারবে। তো খুবই রিজনেবলের মধ্যে ছিল জিনিসগুলো, সুন্দর সুন্দর কালেকশন ছিল। ফাইনালি দেখো আমি আরও দুটো টি শার্ট নিয়েছিলাম, সেখান থেকে চলে এসেছি। আসার পর আমাদের এখানে খুব নাম করা একটা ব্র্যান্ড আছে আইসক্রিমের, তো সেখান থেকে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। ভীষণ সুন্দর, দেখো এইটুকু দাম নিয়েছিল 80 টাকা। তো ভীষণ সুন্দর এখানকার আইসক্রিমগুলো, ব্র্যান্ডের নামটা আমার ঠিক মনে নেই। তো যাই হোক সেটুকু এর জন্য দেখানো হয়নি। তো যে দেখো ও কিন্তু বিল করছিল, আর এখানে বসে বসে আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা একটাই নিয়েছিলাম, যেহেতু আমার আইসক্রিম তত একটা পছন্দ করি না। আর এখানে কিন্তু পুরো একেবারে ফ্রেশ ফ্রেশ আইসক্রিম পাওয়া যায়। তো আমি এটা নিয়েছিলাম কোকোনাটের, এছাড়া তোমরা আমন্ড, তারপর হচ্ছে বেরি, আরও অনেক কিছু পাবে। তো যাই হোক ফাইনালি বাড়িতে চলে এসেছি। এই যে এখন দেখো এই টি শার্ট, দুটো টি শার্ট নিয়েছিলাম। তো তোমাদেরকে একটু দেখা চলো কী নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগছে কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। যে ফার্স্টে একটা কিন্তু আমি দেখো পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। তো মিডিয়াম সাইজ নিয়ে এসেছিলাম এই যে। তারপর সেকেন্ডটা পিঙ্ক কালার। তো আমি অ্যাকচুয়ালি রিলস ভিডিও করার ট্রাই করছিলাম, বাট ওইরকম মানে ট্রান্সফারের যে ভিডিওগুলো ছিল সেগুলো আমার করতে অভ্যস্ত না, সেই জন্য পারছিলাম না। তোমরা এটা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু ট্রাই করছিলাম, বাট হচ্ছিল না। তো যাই হোক এই যে লাস্টে কিন্তু এই ড্রেসটা পরে একটু চুলফুল স্টাইল করে একটু দেখছিলাম যে কেমন লাগে। তো চলো তারপর আমি ড্রেস চেঞ্জ করে এখানে এগরোল বানাতে চলে এসেছিলাম। তো আমাদের এখানে এগরোল পাওয়া যায় না, মানে যেরকম আর কি আমরা কলকাতার সাইডে যেই রোলগুলো খাই সেই রকম কিন্তু না। এখানে শুধু পুদিনা পাতা চাটনি দিয়ে একটু ডিম ভেঙে দিয়ে দেয়। তো সেটার দামই নেয় 180 টাকা থেকে স্টার্ট। তো সেই জন্য আমরা বাড়িতে বানিয়েই খাই, ওইগুলো তত টেস্ট লাগে না। তো এই যে দেখো আমি কিন্তু এখানে দুটো রুটি ভেজে নিয়েছিলাম দুজনের জন্য, আর এই যে দিয়ে একটা করে ডিম ফাটিয়ে নিয়েছিলাম, আমারটা একটা ডিম দিয়েছিলাম। তো রুটিটা ভীষণ বড় ছিল, দেখো আমার রুটি ভাজার তাওয়ার থেকে বড় হয়ে গেছিলো। তো এখানে একটা ডিম যেটা নিয়েছিলাম সেটা কিন্তু আমার জন্য ভেজেছিলাম, এই যে ডিমটাও ভেঙে লেগে গেছিলো। আমি চেষ্টা করেছি ভীষণ তেল কম দেওয়ার জন্য। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু ডাবল ডিম দিয়েছিলাম, ওরটা কিন্তু আর এরকম ফাঁকা ছিল না। তো যাই হোক আমার কিন্তু এরকমভাবেই চলে যায়, একটু তেলে ভাজা হলে আর কি চলে যায় সস ফস দিয়ে। যে দেখো আমি কিন্তু পেঁচিয়ে বানিয়ে নিচ্ছিলাম, তো দুজনে যে খেয়ে নিচ্ছিলাম, খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। যে সসটা ইউজ করেছি সসটা দারুণ টেস্ট, মানে চিলি টিলি সব কিছু মিক্স করা ছিল। তো একটা সস দিলে আর চিলি সস বা কাসুন্দ কিছু দিতে হয় না। তো এই যে দেখো সেদিন হচ্ছে খেলা হচ্ছিলো, তো ও খেলা দেখছিলো আর খাচ্ছিলো, আর আমি পাশে বসে বসে আর কি খাচ্ছিলাম। তো চলো যাই হোক আজকে এই ব্লগটা তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।